এই বাড়িতে যারা একটু একটু পিছিয়ে পিছিয়ে দাঁড়ালে আর সবাই একটু ফাঁকা হয়ে দাঁড়ালে ভালো। আমার মনে হয় ব্রিটিশ কালচার ব্রিটিশ কালচার রেগুলার কোনো আর তাদেরকে সেটা হলো যে পলিটিক্যাল চায়নাতে আমার সামাজিক দূরত্ব তো বজায় রাখো, সরে গেলে তো তিন ফিট হয়ে যায়, একদম সরে গেলে সামাজিক দূরত্ব ঠিক হয়ে যায়, আপনি সরে গেলে তিন ফিট হয়ে যাবে।
যারা ওই পাসপোর্ট রিনিউ করে এখানে পর্যন্ত লাভ হবে একটা, আমরা এবং এখন কংগ্রেসের আপনারা কাকে নিজেরাই সবাই না
আরে একজন গেলে ফুলের তোরা, ফুলের তোরা লাগে না, একটা দিয়ে সব ফুলের তোরা দিত। আমি জিজ্ঞেস করি
আরে যাইতে পারো নাটকে দিবে না আমাদের যে সুন্দর সৃজনশীল ফুলটা একটু সৃজনশীল ভাই দুঃখিত সদর ভাই কি করবো ভাই তুমি মোবাইলে ছবি দেখে পেপারে নিউজ ছাপা যায় ভাই কত প্রতিবন্ধকতা এই শাইন ভাই শুধু ক্যামেরাটা গেলে হবে রবি ভাই শুধু ক্যামেরাটা গেলে হবে এই রবি ভাই একটা ক্যামেরা দেন ভিতরে রবি ভাই ভাই দোকান ভাই ঢুকবেন না ভাই দিচ্ছে না তো কাউকে ক্যামেরা দিচ্ছে কি অবস্থা ভাই দাঁড়া করা ইনশাআল্লাহ
ভাইসি যাওয়া আসা দাও না ভাই, কেন্দ্রীয় নেতারা যাবে তো? আমাদেরকে মাফ করে দি এই কবরস্থানে যত সকলের প্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদরের সন্তান দেশরতি বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমানের এই জন্মবার্ষিক উপলক্ষে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি, কিন্তু আমরা তার কবরে ফুল দিয়ে দোয়া করতে যাইতে পারি নাই। আল্লাহ আপনি দেখেছেন, আল্লাহ আপনি তার সকল জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদের দেশের উপর রহমত নাযিল করেন, আপনি এই করোনা মহামারী থেকে আমাদের দেশকে মুক্ত করেন। আপনি যারা আমাদের উপরে অত্যাচার নির্যাতন করছে আল্লাহ আপনাদের তাদেরকে হেদায়েত করে আমাদের দেশে শান্তি বর্ষণ করে, যে সকল নেতা কর্মী যেখানে আছে সকলকে হেফাজত করে, আপনি উম্মতে মুহাম্মদকে ক্ষমা করে দিন, সারা পৃথিবীতে উম্মতে মুহাম্মদকে আপনি হেফাজত করো, এই মহামারী থেকে রক্ষা করো আল্লাহ। এই কবরস্থানে যারা আছে তাদের সকলকে মাফ করে দিন, মাতা পিতা আত্মীয় স্বজন যারা কবর মৃত্যুবরণ করেছেন তাদের সকলকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহু আমীন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আল্লাহু আমীন, আরাফাত রহমান কোকোকে আপনি জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন, আল্লাহু আমীন, ইয়া রাব্বুল আলামিন দেশরতি বেগম খালেদা জিয়াকে সুস্বাস্থ্য দান করে, দীর্ঘায়ু দান করে, নেক হায়াত দান করে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আল্লাহ আপনি হেফাজত করেন, আপনি দীর্ঘায়ু দান করেন, সুস্থতা দান করেন, বিএনপির সকল সিনিয়র নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ সহ আমাদের নেতা মহানগর বিএনপির সভাপতি জনাব আব্দুল কাইয়ুম সাহেবকে আল্লাহ হেফাজত করে, মিথ্যা মামলা থেকে আল্লাহ তাকে রক্ষা করে, আমাদের বিরুদ্ধে যে সকল অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহ যারা দিয়েছে আল্লাহ তাদের বিচার আপনি করে, আপনি ছাড়া আমাদের কাজ কেউ নাই, আপনার কাছে পরিহাস করছি, এই বিপদের সময় আপনি আমাদেরকে রক্ষা করে, আপনি আমাদেরকে রক্ষা করে, সকল বিপদের থেকে আপনার কাছে বাঁচা চাই, আপনি ছাড়া আমাদের কারো আর কোনো অংশীদার নাই, আমাদের কাছে আবার আর কেউ নাই, আপনি একমাত্র ভরসা, আপনি আমাদের সকলকে মাফ করে দেন, আমাদের দোয়াকে কবুল করেন, আমাদেরকে সহযোগিতা করলো সকল পুলিশ ভাইকে হেফাজত করে, মহামারী থেকে রক্ষা করে, পরিবার পরিজনকে হেফাজত করে, দেশের খেদমত করতে পারে তাদের জন্য আমাদের দোয়া রইল, আপনি আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করেন, সুবহান রব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিহাক্কি কালিমাতিহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক্তার
নির্যাতনের জন্য কালো ভাই শ্বশুরে যে বলে না ট্রাইপড আছে আপনি আগে চাপেন না ভাই, চাপেন
প্লিজ, আমরা আজকে মোবাইলগুলো আমাদের মহান স্বাধীনতা বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, সমৃদ্ধ বাংলাদেশের উপকার, এ দেশের জনগণের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এ দেশের প্রথম জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্বিতীয় পুত্র, আমাদের ছোট ভাই আরাফাত রহমান ফকর 51তম জন্মদিন উপলক্ষে, জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমরা তার কবর জিয়ারত করতে এসেছিলাম। কিন্তু অনিবার্য কারণে আপনারা দেখেছেন যে আমরা সবাই যে আবেগ নিয়ে এসেছিলাম সেই অনুযায়ী সবাই তার কবরের পাশে যেয়ে তার কবর জিয়ারত করতে পারি নাই। আপনাদের পক্ষ থেকে আমরা কয়েকজন জিয়ারত করেছি এবং আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেছি, জনাব তারেক রহমানের রোগ মুক্তি কামনা করেছি। আমাদের দলের যত নেতা কর্মী নিহত হয়েছেন, গুম হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি। যারা করোনায় মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি। যারা বিপদে আছেন তাদের বিপদ থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছি। আমরা যে কারণে দেশ স্বাধীন করেছিলাম সেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, এই প্রার্থনা আল্লাহর কাছে আমরা করেছি। আমরা শুনেছি যে আমাদের অনুপস্থিতিতে আমরা যখন ওখানে দোয়া করছি আপনারা এখানে দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব যে যে কোনো জায়গা থেকে মৃত মানুষের জন্য দোয়া করা যায়, যে কারণে আপনারা এখান থেকে দোয়া করতে বাধ্য হয়েছেন সে কারণ আপনাদের জানা আছে। আমি বিশ্বাস করি আল্লাহ আপনাদের দোয়া কবুল করবেন, আমিন। আমরা সবাই এই বিশেষ দিনে বিশেষ সময়ে শুধু না, আমরা যখনই আমরা নামাজ পড়ব বা ইবাদত করব আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, আমরা তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করব, আরাফাত রহমান ফকর জন্য দোয়া করব, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব, জনাব তারেক রহমানের জন্য দোয়া করব, আমাদের নিহত আহত সহকর্মীদের প্রতি দোয়া করব, যারা জেলে আছেন তাদের মুক্তির জন্য দোয়া করব, করোনায় যারা নিহত হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করব, যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করে দোয়া করব। আজকে আমাদের এটাই সিদ্ধান্ত হোক যে আমরা আমাদের সব ভাই বোনদের জন্য যারা বিপদাপন্ন তাদের সবার জন্য দোয়া করব, দোয়া করব আমাদের দেশের জন্য, দোয়া করব যারা এই দেশটাকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছেন তাদের সবার জন্য। আপনারা যারা কষ্ট করে এখানে এসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাদের ভালো করুন। কিন্তু আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আমাদের বক্তব্য শেষ হওয়ার পরে আপনারা যার যার কর্মস্থলে চলে যাবেন, এখানে দয়া করে কেউ ভিড় করবেন। আপনারা কি রাখবেন কথা? ইনশাআল্লাহ। আপনাদের অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাদের ভালো করুন। আমাদের দলের পক্ষ থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে যে অবস্থান নেওয়া হয়েছে এটা আপনাদের জানা আছে। আমরা এটাকে একটা অপরাধ বলে বিবেচনা করি, আর এই অপরাধ থেকে দেশ যত দ্রুত মুক্ত হয় তত কল্যাণ। কিন্তু আমরা জানি যে জনগণের সত্যিকারের নির্বাচিত প্রতিনিধিরা ছাড়া জনগণের স্বার্থ রক্ষা করা কোনো সরকার সম্ভব হয় না, করে না। আমরা সেই জন্য মনে করি যে অবিলম্বে এই বিচার বহির্ভূত হত্যা বন্ধ হওয়া দরকার, আর স্থায়ীভাবে সেটা বন্ধ হওয়ার জন্য দরকার জনগণের যথার্থই নির্বাচিত একটা রাজনৈতিক সরকার। আপনাদের সবাইকে ধন্যবাদ। না না না।
Thank you.